আজকে একদম হলুদ শাড়ি টাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাপের বাড়ি, কারণ সত্যি সত্যি পড়তে ও আমাদেরকে রং মাখানোর জন্য দৌড়ে চলে এসছে। তো আমি তাড়াতাড়ি করে চলে গেলাম ঘরের মধ্যে, কারণ আমার শাড়িতে রং লাগিয়ে দেবে। এরপর আমি ঘরে গিয়ে শাড়িটা চেঞ্জ করে নিলাম, কারণ রং লাগিয়ে দেবে, ওরা সবাই রং মাখামাখি করছিল। এই রং মাখামাখিটা পুরনো দিনের ঐতিহ্য বলতে পারে, এটা না করলেও হয় কিন্তু একটু মজা করার জন্য এইগুলো করা হয়। এরপর আমি নাইটি পরে চলে এসেছি প্যান্ডেলের মধ্যে, আর এখানেও দেখো সবাই রং মাখামাখি করছে। আমার রং মাখতে একদমই ভালো লাগে না, কিন্তু কি করব বলো, সবাই মিলেই জোর করে মাখাচ্ছিল, সেখানে তো আর না করা যায় না। তো তবুও আমি অনেকবার বলেছিলাম যে আমাকে মাখিও না, তবুও কেউ শুনছিল না। আর এই দিকে কুলো দিয়ে বরণ করা, এটা একটা পুরনো দিনের ঐতিহ্য বলতে পারো, এগুলো এখন কেউ করেই না। তো এখানে দেখছি এরা করছে এগুলো। এরপর বরণ শেষে আমরা স্নান করে নিয়েছি, আর তারপরে চলে এসেছি লাঞ্চে। আর আজকে লাঞ্চে ছিল মাছের ঝোল আর মাংস। এরপর আমরা লাঞ্চ সেরে নিয়ে রেডি শেডি হয়ে চলে আসলাম কোনেকে হলুদ মাখানোর জন্য। আর এদিকে কোনে তো পুরো রেডি হয়ে গেছে হলুদ মাখার জন্য, তো আমিই ফার্স্ট ওকে হলুদ মাখিয়ে দিলাম। আর এই বিয়ে বাড়িটা ছিল একদম ছোট করে, মানে একদম শর্টের মধ্যে হয়েছিল, শুধু নিজেদের মধ্যেই কয়েকজনকে বলা হয়েছিল, সেরকম ভাবে বাইরের কাউকে নিমন্ত্রণ করা হয়নি। এরপর সব বোনেরা পর পর গিয়ে গায়ে হলুদ মাখিয়ে নিল। হলুদ মাখানোর পর কনেকে স্নান করিয়ে দেওয়া হয়। এরপর হচ্ছে বিয়ের আগেই কনেকে পায়েস খাওয়ানোর রিচুয়ালস আছে আমাদের মধ্যে। তারপরে আমি আবারও রেডি শেডি হয়ে চলে যাচ্ছি বোনকে পায়েস খাওয়ানোর জন্য। এরপর আমি ওকে পায়েস খাইয়ে দিলাম, আর তারপর চলে এসেছি আমরা এদিকে একটু ফটোশুট করতে। তো সবাই মিলে আমরা এখানে একটু ফটো তুলে নিলাম। বর দেখার আগেই আমরা চলে এসেছি এখানে খেতে, আর এখানে কোনো স্টার্টার ছিল না, তাই একেবারেই মেন কোর্সে চলে এসেছি। তো মেন কোর্সে প্রথমেই ছিল নান আর চানা মটর, আর এরপর ছিল সেই সস টপার মটন বিরিয়ানি। এই গরম গরম বিরিয়ানি পাতে পড়তেই আহা, কি আর বলবো, এখনই আমার এডিট করতে গিয়ে মুখে জল চলে আসছে। তো অনেক কষ্টে নিজেকে সামলে নিলাম। আর এর সঙ্গে ছিল স্যালাড, আমার পাশেই ছিল বোনেরা, আর আমার সামনে ছিল সাইনরা খাচ্ছিল, আর তারপরেই চলে আসলো চাটনি পাঁপড়, আর তারপরে ছিল একটা করে কালাকাঁদ, আর দুটো করে রসগোল্লা। আমি মিষ্টি তেমন বেশি খাই না, তবু একটা রসগোল্লা খেলাম। আর শেষে ছিল আইসক্রিম আর হজমোলা। তো আমি আইসক্রিমটা নিয়ে বাইরে চলে আসলাম, কারণ ওখানে সবার খাওয়া হয়ে গিয়েছিল, আর আমি একা একা আইসক্রিম খাবো, সেই জন্য আমি হাতে নিয়েই চলে এসেছি। এটা ছিল আমলের টুইন ওয়ান, এটা খেতে বেশ ভালো ছিল। আর এখানে পোস্টে আলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আইসক্রিমটা খেয়ে নিলাম, আর এরপর যাবো বর দেখতে। আর এখানে ওরা খেতে বসেছিল, সেই জন্য আমরা চলে আসলাম। আর এখানে দেখো বর মালা খুলে বসেছিল, তাই আমার বৌদি আবার মালাটা পরিয়ে দিচ্ছিল। এরপর মালা বদল শেষে আমরাও চলে আসলাম বাড়িতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর এভাবেই আমাদেরকে ভালোবেসে যেও।